আপনারা দেখছেন নিউজ কলকাতা। আপনি কি অসুস্থ? সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন জেএন মেডিকেল হল। এখানে অতি কম খরচে কলকাতার অভিজ্ঞ ডাক্তারের সাহায্যে সুচিকিৎসা করা হয়। যোগাযোগ 9733672355। ভাঙড়ে ডাকাত দলের হাতে খুন নিরাপত্তা রক্ষী। ডাকাত দলকে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন বেসরকারি নিরাপত্তা রক্ষী। মৃতের নাম শহীদুল মোল্লা, বাড়ি ভাঙড়ের বাগান আইটি গ্রামে। বছর 65 শহীদুল গত 20 বছর ধরে নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ করছে। আপনার নাম? আমার নাম শেখ ভোলা। এখানে ওই তো সোনার দোকান, সোনার এই সোনার দোকানের পিছনে বাড়ি, আর ঘটনা পিছনে সামনে হয়নি। কটা বাজে তখন আনুমানিক? দেখুন দুর্ঘটনা হয়ে গেল, ঘরের মধ্যে ঢুকে গেলাম, দেখুন গিয়ে ঘড়ি দেখি রাত দুটো, আমরা উঠলাম। হ্যাঁ, বাড়ি সবাই উঠে দেখি 8-10 জন 12 জন লোক, হ্যাঁ, সামনে দাঁড়িয়ে আছে। আমরা মনে করেছি পুলিশ, হ্যাঁ, এমনি পুলিশ আমাদের এই সাইডে আসে, তাহলে স্যার কাকে ধরেছে? হ্যাঁ, বলছেন পুলিশ বলে সার সার করছে, স্যার কাকে ধরেছে? তা বললো এই চল চল ঘর মে ঘুস বলে লাঠি নিয়ে মারতে এসেছে। দেখুন আমরা কি করেছি, আমার বউ নিয়ে ঘরের মধ্যে ঢুকেছে। অনেক দোকানে সিসিটিভি আছে, কিন্তু আমাদের একেবারে কমিটি থেকে কোনো সিসিটিভি লাগানো নেই। তো সেটা আমরা চিন্তা ভাবনা করেছি যে সমিতি থেকে আলাদাভাবে টোটাল ভাঙড় বাজারটা আমরা সিসিটিভির ব্যবস্থা করে দেবো। কালকে রাত্রে 2 নাগাদ 10-12 জনের একটি দুষ্কৃতি দল, যারা চুরি বা ডাকাতি করার উদ্দেশ্যে এখানে এসেছিল, এবং বাজারে বাজার কমিটির পক্ষ থেকে 6 জন নাইট ডিউটি থাকতো। তার মধ্যে সৈয়দ আলী নামে একজন 65 বছরের ওই চাচা এখানে ডিউটি করতো, 25 বছর ধরে তিনি ডিউটি করেন এই বাজারে। এবং ওই সমস্ত দুষ্কৃতীদের কাজে একটি দোকানে তারা ভাঙার চেষ্টা করছিল শাটার, এমতো অবস্থায় ওই আমার ওই চাচা এসে বাধা দেওয়ায় ওই চাচাকে তারা আঘাত করে এবং চাচা সেখানেই তার প্রাণ হারায়। প্রাণ দিয়ে সেই বাজারের সম্পত্তিকে রক্ষা করেছে এবং তার প্রাণ চলে গেছে এই বাজারের জন্য। তাই এই বাজার আজকে সিদ্ধান্ত নিয়েছে যে আজকে বন্ধ থাকবে। শহীদুল পাঁচ কন্যার সন্তানের বাবা। শহীদুল মারা যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে তার স্ত্রী রিজিয়া বিবি। মাত্র 3,000 টাকার মাইনের চাকরি করতে গিয়ে প্রাণ গেল শহীদুলের। ভাঙড় থেকে আতাউর রহমানের রিপোর্ট, নিউজ কলকাতা। সাফিউল্লাহ হোমিও চিকিৎসালয়, শিশু ও মহিলা রোগ বিশেষজ্ঞ, জেনারেল ফিজিশিয়ান, সমস্ত জটিল রোগের সুচিকিৎসা করা হয়। যোগাযোগ ডক্টর এম কে মোদাচ্ছের হোসেন, 9830996353, পলিরহাট পুরাতন সবজি বাজার।